বাংলা সিনেমার জন্য 2022 সালটাকে স্বর্ণালী বছর বললে খুব একটা খারাপ হবে না। তবে এর মধ্যেও বেশ কয়েকটি নিম্নমানের সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে, আর এই সিনেমাগুলো দর্শকদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। চলুন জেনে আসি সেই সব সিনেমা সম্পর্কে। 2022 সালের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি হলিউড। এ বছরে মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সিনেমা দর্শকদের প্রশংসা করালেও বেশ কয়েকটি সিনেমা দর্শক টানতে ব্যর্থ হয়েছে হলে। আপনার জীবনে যদি কোনো অমঙ্গল হয় তা আমি সহ্য করতে পারুম না। যাকে শস্যের মধ্যে ভূত বললে খুব একটা ভুল হবে না, সে তালিকায় ছিল ছিটমহল, বড্ড ভালোবাসি, জয় বাংলা, মাফিয়া এক, আশীর্বাদ, মেঘরথুর খেলা। শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়েছে। জয় বাংলা! জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত। শেখ মুজিবকে গালি দিয়া এরই কয় প্রেম মহব্বত। আমি ওকে বড্ড ভালোবাসো ভালোবাসো বড্ড ভালোবাসো। নিম্নমানের কালার গ্রাফিক্স এবং নিম্নমানের গল্প বলার ধরন, যার কারণে তীব্র সমালোচনার মুখে পড়ে এই সকল সিনেমাগুলো। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ছাড়া একদণ্ড থাকতে পারি না। আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে, আমার আর বেশি দিন সময় নেই। Attack, violence, fight, shed a blood. Raja, Raja, Raja! তোকে আমি একদম মাটির সাথে মিশিয়ে দেব। তবে চলতি বছরে গেল বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রেক্ষাগৃহে দর্শক মন্ডিত সিনেমা তালিকা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বলেছিলাম না দেশ স্বাধীন করে ফিরব।